বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চাইছিলেন আমরা কীভাবে কয়েন্স বিট থেকে টাকা তুলতে পারবো, কিংবা আমরা কীভাবে কয়েন্স বিট থেকে টাকাটা বিকাশে অথবা রকেটের মাধ্যমে নিয়ে আসতে পারবো। এই সম্পর্কে অনেকেই কমেন্ট করেছিলেন এবং অনেকেই এই সম্পর্কে জানতে চাইছিলেন। তো আজকে ভিডিওতে আমি আপনাকে ডেফিনেটলি জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আমরা কীভাবে কয়েন্স বিট থেকে টাকা তুলতে পারি, কিংবা কখন তুললে লাভ হবে লস হবে, সব কিছু বিস্তারিত আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, যদি আপনি একজন কয়েন্স বিট ব্যবহারকারী হয়ে থাকেন তবে, কারণ আপনি যদি আজকে ভিডিওটা মিস করেন হয়তো বা আপনি সামনের দিন অনেক পস্তাবেন, কারণ অলরেডি একবার অনেকেই কিন্তু ধরা খেয়েছেন, কারণ এখান থেকে অনেকাংশে কিন্তু লাভ হতো যেটা আপনারা অনেকেই বোঝেননি যার কারণে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। আর যারা এখন চিন্তা করছেন কয়েন্স বিটে অ্যাকাউন্ট খুলবেন, তাদের আমি আরেকবার বলছি, আপনার এখন বর্তমানে কয়েন্স বিটে টাকা পাবেন না কোনোরকম, কোনো অ্যাকাউন্ট খুলে, নতুন অ্যাকাউন্ট খুলে কোনোরকম কোনো টাকা পাবেন না। আপনি যারা যারা আগে অ্যাকাউন্ট খুলেছেন তারাই কিন্তু এখান থেকে টাকা বর্তমানে পাচ্ছেন এবং বোনাস পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে দেখাবো যারা অলরেডি কিন্তু সিএনবি টোকেন পেয়ে গিয়েছেন তারা কীভাবে এখান থেকে কাজ করতে হবে সে সম্পর্কিত বিস্তারিত। তো ফার্স্ট অফ অল আমি চলে আসছি গুগল ক্রোমে, দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোম। তো আমি কী করবো, গুগল ক্রোমে এখানে ক্লিক করে দিব। গুগল ক্রোমে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলো কয়েন্স বিটের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেটাতে চলে আসছি উপরে, দেখতে পাচ্ছেন coinsbit.io লেখা রয়েছে অলরেডি। তো আমি কী করবো, এখান থেকে চলে আসলাম কয়েন্স বিটের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতর। তো আসার পর কী করবো, এখান থেকে কোনার উপর দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এই থ্রি লাইনের উপর ক্লিক করে দিব। থ্রি লাইনে এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা অপশন অথবা বার একটা চলে আসবে। তো এখান থেকে এটা আসার পর কী করবেন, এখান থেকে আমরা কী করবো, ব্যালেন্সে এখানে ক্লিক করে দেবো। যারা এখনও পর্যন্ত লগ ইন করেনি তারা অবশ্যই এখান থেকে ক্লিক করে আগে লগ ইন করে নেবেন। দেখতে পাবেন এখানে ম্যানের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন। তারপর অলরেডি লগ ইন করা আছে জন্য আমি এখান থেকে ব্যালেন্সে এখানে ক্লিক করে দেবো। ব্যালেন্স এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ব্যালেন্স শো হবে, যে ব্যালেন্সটা আপনারা অলরেডি পেয়েছেন আর কি এখান থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিএনবি টোকেন বা কয়েন্স বিট টোকেন দেওয়া রয়েছে সবার উপরে। আর আগে কিন্তু এখান থেকে ডিপোজিট, উইড্রো কোনো কিছু অ্যালাউ ছিল না, এখন এখান থেকে আপনি ডিপোজিটও করতে পারবেন, উইড্রো করতে পারবেন, সব কিছু এখন অ্যালাউ করা আছে। তো এখান থেকে যদি আমি একটু সরা দিই, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 2000 সিএনবি টোকেন, যেটা কিন্তু অলরেডি বলা হচ্ছিল। আমরা যদি এখান থেকে যদি আগে ক্লিক করতাম, সামান্য এখানে যদি ক্লিক করতাম তাহলে এখান থেকে শো হতো $200, কিন্তু এখান থেকে অনেকেই বলছে এখন আমাদের এখান থেকে $200 শো হচ্ছে না, কিংবা $200 ইকুয়াল টু $16,000, যেটা আমরা এখন শো হচ্ছে না এখান থেকে। তো এটার কারণ কী, কী প্রবলেম হয়েছে এই সম্পর্কিত জানার জন্য। তো আমি আপনাকে জানাতে চাই, বর্তমানে যখন এটা কিন্তু রান করা হয়েছিল না, যখন কিন্তু এটা মার্কেটে এসেছিল না, জাস্ট এটা শেয়ার করা হচ্ছিল, বোনাস দেওয়া হচ্ছিল, তখন কিন্তু এখান থেকে $200 সম পরিমাণ এটা শো করা হয়েছিল। কিন্তু যখন এটা লঞ্চ করা হলো, যখন এটা ট্রেডিং করা শুরু হয়ে গেল, তখন কিন্তু এটা কিন্তু আর শেয়ার করা হয়নি, যার কারণে কয়েন্স বিটের সিএনবি টোকেনটা এখন $200 শো করা হচ্ছে না। যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা আলাদা আলাদা অনুপাত হবে, আলাদা আলাদা দাম হবে, যার কারণে কিন্তু এখন এটা শো করা হয় না। এই বিষয়টা আপনার কাছে এখন ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তো আপনারা যারা কয়েন্স বিট টোকেনটা সেল করতে চান তারা এখান থেকে কী করবেন সেটা আমি জানাবো এখন। এখন যদি বর্তমান সময়ের কথা বলি, এখন কিন্তু দাম অনেকটা বেশি কম আছে, কিন্তু যারা শুরুর দিকে সেল করেছেন, আমি আরেকটা কথা বলি, যখন তারা লঞ্চ করেছিল অর্থাৎ জানুয়ারি, পহেলা জানুয়ারিতে 2020-এ যখন তারা লঞ্চ করেছিল এই সিএনবি টোকেনটা, তখন কিন্তু এর দাম প্রায় 2 থেকে 3 গুণ বেড়ে গিয়েছিল, যার প্রমাণ আমি সামনের দিকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে যারা সেল করতে চান তারা কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যারোর মতো আইকন, এটার উপর ক্লিক করে দিবেন। তো করে দিলাম এখানে ক্লিক, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চলে আসবে এরকম একটা অপশন। তো এখান থেকে আমি ম্যাক্স সিলেক্ট করবো, কারণ আমি এখান থেকে সবই সেল করতে চাই। ম্যাক্সের উপর ক্লিক করে দিব। ম্যাক্স এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা রয়েছে ট্রান্সফার বাটন। তো আমি এখান থেকে কী করবো, ট্রান্সফার এখানে ক্লিক করে দিব। ট্রান্সফার এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রিকোয়েস্টেড সাকসেসফুল, দেখতে পাচ্ছেন এখানে গ্রিন সিগনাল চলে এসেছে। আর এইটা দেখতে পাচ্ছেন এখানে, এখন যদি আমি আপনাকে দেখাই, এখান থেকে সিএনবি টোকেনের ব্যালেন্স কিন্তু এখন আমার জিরো হয়ে গিয়েছে। এটা ছিল হচ্ছে মেইন অ্যাকাউন্ট, অর্থাৎ মেইন ব্যালেন্সে কিন্তু এটা ছিল, যা ট্রান্সফার হয়ে, যা ট্রান্সফার হয়ে এখন ট্রেডিং অ্যাকাউন্ট, এটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট বলা হয়ে থাকে, ট্রেডিং অ্যাকাউন্টের প্রথম ধাপে রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 2000 সিএনবি টোকেন কিন্তু অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন পরবর্তী কাজটা কী, পরবর্তী কাজ হওয়ার আগে আমি আপনাকে আরেকটা বিষয় সম্পর্কে দেখাতে চাই। অনেকেই বলছেন যে ভাই এখন বর্তমানে দাম অনেক বেশি কম, এটা হওয়ার কারণটা কী, কিংবা এখন কিসের জন্য আমরা দাম কম পাচ্ছি, সে সম্পর্কে তো আমি আপনাকে দেখাতে চাই। প্রথমত যে আমি এখান থেকে সিএনবি টোকেন এখানে ক্লিক করে দিই, সিএনবি টোকেন এখানে ক্লিক করে দেওয়ার পর সিএনবি টোকেনের যে পেস্ট আছে সেটা কিন্তু এখন লোডিং হবে। তো অলরেডি চলে এসেছে, আমি যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে ক্লিক করি, তো এখান থেকে একটু নিচের দিকে যাই, তো এখান থেকে আরেকটু নিচের দিকে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 1 BTC, এটা হচ্ছে একটা মাপ দেখানো হচ্ছে। যাই হোক, এখান থেকে যদি আমি আরেকটু নিচের দিকে যাই, এইখান থেকে কিন্তু এত সাপ্লাই, কয়েন ইস্যুতে এত সাপ্লাই করা হয়েছে, আর প্রতিটা টোকেনের মূল্য বলা হয়েছিল 0.1 সেন্ট করে কিন্তু ধরা হবে। এখান থেকে একটা বিষয় খেয়াল করুন, 0.1 সেন্ট করে কিন্তু ধরা হবে, যার কথা কিন্তু তারা বলে দিয়েছিল। এবং স্টিল এখনও পর্যন্ত কয়েন্স বিটের আপনি ওয়েবসাইটে আসলে এটাই লেখা দেখতে পাবেন। কিন্তু এখন কথাটা হচ্ছে এখন দাম কিসের জন্য কমলো, কিংবা দাম কিসের জন্য পড়ে গেল, সেটা সম্পর্কে আমি এখন জানাতে চাই। তো এখান থেকে যদি আমি একটু উপরের দিকে যাই, এখান থেকে একটা বিষয় আমি আপনাকে, যারা বুদ্ধিমান তারা বুঝবেন এই বিষয়টা, আমি এখান থেকে একটা বিষয় সম্পর্কে আমি আপনাকে জানাতে চাই। এটা হচ্ছে কয়েন্স বিটের যেহেতু একটা পেজে আসছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মেকার 25, টেকার 12%, আর প্রাইস 10,
একটা সিএনবি টোকেনের মূল্য পরবর্তীতে কত হবে সেই সম্পর্কিত একটা আন্দাজ দেওয়া আছে এখানে। তো যারা বুদ্ধিমান তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন, আমি এই সম্পর্কে তো কিছু বলবো না, কারণ আমি পরবর্তীতে এটা বলবো, এখন আমি কোনো কিছু বললাম না। তো যারা বুদ্ধিমান তারা ডেফিনেটলি এই কাজটা করবেন, এটা একটু মানে একটু ধারণা দিয়ে রাখলাম আর কি। তো এখান থেকে যদি আমি 3 লাইনের উপর ক্লিক করে দিই, 3 লাইন এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা চলে আসলো। তো চলে আসার পর কী করবো, এখান থেকে ট্রেডের এখানে ক্লিক করে দিব, কারণ এখান থেকে আমি আপনাকে সেই বিষয়টা সম্পর্কে জানাতে চাই যে এই বিষয়টা আপনার অবশ্যই জানাটা জরুরি। তো এখান থেকে আসার পর এখান থেকে লেখা রয়েছে মার্কেট, দেখতে পাচ্ছেন এখানে মার্কেটে এখানে চলে আসবেন। মার্কেটে এখানে চলে আসার পর এখান থেকে বিটিসির উপর ক্লিক করবেন, ইথারিয়াম না, ইউএসডি না, ইউরো না, কোনো কিছুই না, আপনারা এসে বিটিসির উপর ক্লিক করে দেবেন। বিটিসি এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখবেন যে সিএনবি কোথায় লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন সবার উপরে লেখা রয়েছে সিএনবি। আপনারা সিএনবি টোকেন খুঁজে বের করবেন, অর্থাৎ কয়েন্স বিট টোকেনটা খুঁজে বের করবেন। বর্তমানে প্রাইস কিন্তু দেখতে পাচ্ছেন 0, এখানে অনেকগুলো শূন্য, প্রায় 6টার মতো শূন্য আছে। তারপর 3 পাইপ দেওয়া রয়েছে, মানে 35-87। এখন বর্তমান প্রাইস কিন্তু 35-87, যা অনেকাংশেই কম, আমি বলবো অনেকাংশে কম, কারণ এখান থেকে 0.1 হিসাবে বলা হয়েছিল, কিন্তু যা এখন বর্তমানে অনেক কম। তো এখন এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তা করবেন যে 0.6টা শূন্যর পর 36 এরকম কমে আমি কিসের জন্য সেল করবো, কিংবা আমাদের তো $200 দেওয়ার কথা ছিল কিন্তু $200 তো আমাদের কাছে দিল না। এই সম্পর্কিত অনেকেই অনেক মহাবিজ্ঞানীরা আছে যারা এই বিষয়ে গবেষণা করছেন, তো তাদের গবেষণার ভিতর একটু বাড়াতে চাই গবেষণার ফলাফলটা। আমি যদি এখানে এই পেজের উপর ক্লিক করি, এখানেও কিন্তু ট্রেডের যেটার কথা বললাম, ট্রেডে এখানে লোডিং হবে, তো আমি এখান থেকে একটু ওয়েট করি। এইখান থেকে একটা গ্রাফ চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রাফ শো হয়েছে। তো গ্রাফে এখান থেকে কিন্তু দাম ওঠা নামা করতেছে, এখন এটা প্লাসের দিকে আছে, 35-37 ছিল, এখন 36 আসছে। তো এখান থেকে যদি আমি ক্লিক করি, এখানে 1 ঘন্টা তা আছে, আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লাস্ট 1 ঘন্টা যেটা স্ট্যাটাস সেটা দেখাচ্ছে। এখানে ক্লিক করার পর এইখান থেকে লেখা রয়েছে 1 উইক, অর্থাৎ গত সপ্তাহে, মানে টোটালি আমি অ্যামাউন্টটা দেখবো যে এখান থেকে হাই কত ছিল, লো কত ছিল, মানে রেটটা কত ছিল সেটা সম্পর্কে আমি দেখাতে চাই। তো এখান থেকে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লো ছিল 1 পর্যন্ত, কিন্তু লো পর্যন্ত ছিল। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এইস মিন হাই, হাই রেট কত ছিল, দেখতে পাচ্ছেন হাই রেট এখানে 4টা শূন্যর পর 4268 ছিল। তার মানে আপনারা কিছু বুঝতে পাচ্ছেন, 1 জানুয়ারিতে যারা প্রথম 5 থেকে 6 ঘন্টায় ট্রেড করেছিল, 1 জানুয়ারিতে যারা প্রথম 5 থেকে 6 ঘন্টায় এখান থেকে প্রথম 5 থেকে 6 ঘন্টার ভিতরে যারা উইথড্র করেছে, তারা সর্বোচ্চ কিন্তু 4টা শূন্যর পর 4268, অর্থাৎ 4268 একটা সিএনবি টোকেনের মূল্য পেয়েছে, যেখানে তারা বলেছিল 0.1 সেন্ট করে দিবে, সেখানে তারা 4268 টোটালি কত হয় এই সম্পর্কে আমি একটু জানাতে চাই আমি আপনাকে। তো এখান থেকে চলে আসলাম একটা ওয়েবসাইটে, এখান থেকে আমি দেখাতে চাই 4287 এখান থেকে কত হয়। তো এখান থেকে যদি আমি একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এখানে 4000, এখানে আমি দিয়েছি, সরি, এখান থেকে আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে 4টা শূন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে, আমি এখান থেকে 4টা শূন্য দেওয়ার পর 4268 দিয়েছি। তো এখান থেকে বলা হয়েছিল 0.1 করে দিবে, মানে 10 সেন্ট করে দিবে, সেটা কিন্তু তারা 3 গুণ বাড়িয়ে 0.31, মানে 0.31 বলতে বোঝানো হচ্ছে এখানে কিন্তু আপনি 31 সেন্ট করে পেয়েছিলেন, 31 সেন্ট করে, অর্থাৎ 1 জানুয়ারিতে প্রথম 5 ঘন্টার ভিতরে যারা এখান থেকে উইথড্র করেছিল তারা 31 সেন্ট করে সর্বোচ্চ পেয়েছিল, কম পেয়েছিল না, অনেক বেশি পেয়েছিল। তো এখান থেকে আমি 0.31 সেন্ট যদি আমি হিসাব করি, এখান থেকে 0.31, অর্থাৎ 31, আমি এখান থেকে ক্যালকুলেটার দিয়ে আমি হিসাব করতে চাই, এখান থেকে আমি এগুলো কেটে দিই, এখান থেকে আমি এগুলো, সরি, এগুলো আমি কেটে দিই, জিরো পয়েন্ট থ্রি ওয়ান। এখান থেকে যদি আমি 2000 সিএনবি টোকেন, যেহেতু আমি 2000 হিসাব করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন $620, মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি যে তারা বলেছিল $200 দিবে, কিন্তু এটা এই কয়েনের মূল্য এতটাই বেড়ে গিয়েছিলো যে $620 অলরেডি অনেকে পেয়েছিল। এখন এটা যদি আমি 82 দিয়ে কনভার্ট করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 50,000 টাকা সমমূল্য, যেখানে আমি বলেছিলাম আমি আপনাকে 16,000 টাকা পাবেন, সেখানে যারা প্রথম 5 থেকে 6 ঘন্টায় টাকা তুলেছিল তারা 50,000 টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে পেয়েছে, যা অনেকে এই সম্পর্কে ভিডিও দিয়েছে। আপনার ইউটিউবে একটু খোঁজাখুঁজি করলে দেখতে পাবেন প্রথম 5 ঘন্টা থেকে 6 ঘন্টা যারা কাজ করেছিল, কিংবা দুপুর 12টার থেকে বলা হয়েছিল যারা কাজ করেছিল, যারা ট্রেডিং করতে পেয়েছিল, অনেকেই সেল করেছিল, কিন্তু সবাই এখান থেকে পায়নি, কিছু সংখ্যক মানুষ এখান থেকে কিন্তু অনেকটা বেশি পরিমাণে প্রফিট তুলে নিয়ে গিয়েছিল, যেটা কিন্তু এখান থেকে দেখানো হয়েছে। আমি এখান থেকে যদি আমি আবার ক্লিক করি, এখান থেকে আবার চলে আসি কয়েন্স বিট অ্যাকাউন্টে, তো এখান থেকে এখন বর্তমানে যে দামটা, সেই দামে কিন্তু আপনি সেল করলে আপনার অনেকই বেশি লস হবে। এখান থেকে যদি আপনি সেল করেন, তাহলে এখন বর্তমানে আপনার দাম উঠবে না, আপনার মন খারাপ হবে, স্বাভাবিক। তা আমরা কী করবো, এখান থেকে বর্তমানে
আমরা এখান থেকে কয়েনটা সেল করব না, টোকেনটা সেল করব না। তারপরও যারা চান যে আমার 10 টাকা হলেও চলবে, তারা এখান থেকে সেল করতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো, যারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকেন কিংবা যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের উদ্দেশ্য বলবো, আপনারা বর্তমানে এই টোকেনটা, বর্তমানে এই কয়েনটা আপনারা এটা হোল্ড করে রাখুন। আপনারা এই টোকেনটা বর্তমানে সেল দিবেন না, আপনারা এটা রেখে দিন। আজ হোক, 2 দিন পর হোক, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার এটার দাম বেড়ে যাবে। এবং পরবর্তীতে যদি আপনি সেল করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু 16,000 না, দরকার পড়লে 1,000 বেশি দিয়েও সেল করতে পারবেন, যদি আপনার এখান থেকে ধৈর্য ধরে থাকতে পারেন। আর যারা চান যে আমি এখনই সেল করবো, 500 হোক 600 টাকা হোক, যাই হোক হোক আমি নিব, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের উদ্দেশ্যে আমি একটু ভিডিওটা কন্টিনিউস করতে চাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, যারা এখন সেল করবেন তাদের উদ্দেশ্যে বলছি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সিএনবির এখানে লেখা রয়েছে বাই সিএনবি সেল সিএনবি। যারা কিনতে চান তারা এইখান থেকে আসবেন, আর যারা সেল করতে চান তারা এইখান থেকে আসবেন, ঠিক আছে? তো সেল যারা করতে চান তারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2,000 সিএনবি টোকেন কিন্তু অ্যাড হয়ে রয়েছে। তো তারপর কী করবো, এখান থেকে ম্যাক্সের উপর ক্লিক করে দিব। ম্যাক্সে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম চলে এসেছে, টোটাল আমি 3,000 পাবো, মানে যা একদমই একদমই কম। আমি যদি এটা দেখাতে চাই এটার মূল্য কত, আমি আপনাকে এটাও দেখাই, কারণ সব কিছুই যদি আপনার সাথে বিস্তারিত কথা না বলি তাহলে বিষয়টা কেমন একটা হয় না। তো আমি এখান থেকে 3,000 দিলাম, দেখতে পাচ্ছেন এখানে $5, $5 যদি চিন্তা করে তাহলে সেক্ষেত্রে একদমই কম টাকা। আমি আপনাকে বলবো আপনি এই কয়েনটা আপাতত হোল্ড করে রাখুন, তারপর যারা সেল করতে চান তারা কী করবেন, এখান থেকে আসার পর, আমি সরি এখান থেকে চলে গিয়েছি আবার অন্য জায়গা মনে হচ্ছে, আমি এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে সেল করে আসার পর, তারপর এখান থেকে লেখা রয়েছে সেল, এই সেলের এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু সেল অটোমেটিকলি হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করা মাত্র এটা সেল হয়ে যাবে। তো এখান থেকে বাই সেল করে আমি দেখাচ্ছি না, আপনারা যারা সেল করতে চান তারা এখান থেকে ম্যাক্স করে দিবেন, তারপর এখানে সেলের উপর ক্লিক করে দিবেন, তারপর দেখবেন যে এটা অলরেডি সেল হয়ে যাবে। সেলে আসার পর তারপর এখানে কোনার উপর ক্লিক করে দিবেন, কোনার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ব্যালেন্স লেখা রয়েছে, ব্যালেন্স এখানে ক্লিক করে দিবেন। ব্যালেন্সের এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে ব্যালেন্সের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে যারা সেল করবেন তারা এখান থেকে দেখতে পাচ্ছেন বিটিসি মানে বিটকয়েন এটা এইখান থেকে এসে জমা হবে, এইখানে এসে জমা হবে, ঠিক আছে? এখানে এসে জমা আসার পর তারপর কী করবেন, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কোনার উপর যে আইকনটা এটা ঠিক এইখানেও আসবে, এই এই লাইনে আসবে, বিটিসির উপর আসবে, এখান থেকে ক্লিক করে এই অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে চলে আসবে। তারপর এটা কী করবেন, এখান থেকে উইথড্র দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে উইথড্র দেওয়া রয়েছে, উইথড্র এখানে ক্লিক করে দিতে পারেন। তবে বিটকয়েনে যদি আপনি এখান থেকে উইথড্র দেন তাহলে সেক্ষেত্রে অনেকাংশে ফি কাটবে, মানে আপনার মূল্যটা, চার্জ যেটা বলা হয়, যেটা এটা তোলার যে একটা চার্জ আছে সেই চার্জটা অনেকটা পরিমাণে কাটবে। তো আমি আপনাকে বলবো আপনারা অবশ্যই যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা লাইট কয়েনে উইথড্র দিতে পারেন। এখান থেকে লাইট কয়েনে আবার একইভাবে ট্রেড করে আপনারা উইথড্র এখানে ক্লিক করে আপনারা লাইট কয়েনে এখানে উইথড্র দিতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে লাইট কয়েনে এখানে উইথড্র দিতে পারবেন। তো এইরকমভাবে মূলত আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। তবে এই টোকেনটা আপনি এখান থেকে লাইট কয়েনের যেই টোকেনটা আছে সেটা আপনি সেল করবেন কোথায়, তো এটার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টের শুরুতে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে সেখানে গিয়ে আপনি বাই সেল করতে পারেন যদি চান সেই ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা এই টোকেনটা এখন হোল্ড করেন যদি আপনারা বুদ্ধিমান হয়ে থাকেন। তবে তো আমি বর্তমানে আমি এই টোকেনটা সেল করছি না, কারণ এখান থেকে আমার আপাতত এত কম দামে সেল করার কোনো ইচ্ছা নেই। আমি যদি এখন 2-3 মাস ওয়েট করতে পারি কিংবা 10-15 দিন ওয়েট করতে পারি তাহলে আরও 10-15 দিন আমি ওয়েট করতে পারবো। তো পরবর্তী আপডেট না আসা পর্যন্ত আপনারা আপাতত কেউ সেল করবেন না, যদি পরবর্তীতে ভালো একটা দাম আসে আমি আপনাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানানো দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো কিছু সম্পর্কে জানা থাকে কিংবা কোনো কিছু সম্পর্কে বোঝা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আজ আছে সামনে দিয়ে আসুন, ডিটেল নেই, সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চ্যানেল টেকনিক্যাল তাজমের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এবং আল্লাহ হাফেজ।